প্যানিকও এক ধরনের ভয়কেই আমরা বলি আবার অনেক কিন্তু ফোবিয়াকেও আমরা ভয় বলে থাকি তো অনেকেরই হয়তো বুঝতে সমস্যা হবে যে কোনটি প্যানিক এবং কোনটি ফোবিক ডিসঅর্ডার ধন্যবাদ আপনাকে প্যানিকে স্পেসিফিক কিন্তু ভয়টা জানা নেই স্পেসিফিক কিসে ভয় রাইট কিসে ভয়টা জানা নেই কিন্তু ফোবিয়াতে কিন্তু ভয়টা জানা আছে যেমন আমার এই লিফটে উঠলে দম বন্ধ হয়ে যায় আমি যদি মার্কেট প্লেসে যাই তাহলে আমার দমটা বন্ধ হয়ে যায় আমি যদি প্লেনে উঠতে যাই তাহলে আমার দম বন্ধ হয়ে যায় সো এরকম স্পেসিফিক কিছু জিনিস আমি যদি কক্রোচ আই মিন তেলাপোকা তেলাপোকা দেখি তাহলে আমার তো ভয় লাগে আতকে উঠে আমি দৌড়াদৌড়ি করি আমি কেউ আছে যে অনেকে বিড়াল পালছে কিন্তু কেউ কেউ আবার বিড়াল কুকুর এগুলি দেখলেও ভয় পেতে থাকে তারও ভয় পয় এইগুলি হল ফোবিক মানে যখন আমি নির্দিষ্ট করে জানি যে এই থেকে আমার ভয়টা উৎপন্ন হয় তাহলে সেটা হলো ফোবিক ডিসঅর্ডার আর প্যানিক ডিসঅর্ডারের ক্ষেত্রে কিন্তু ভয়টা আমার স্পেসিফিক না আমার যে কোনো সময় হতে পারে দম বন্ধ হয়ে যেতে পারে আমি অস্থির হয়ে যেতে পারি মরে যেতে পারি এরকম একটা ভয় কিন্তু নির্দিষ্ট কিন্তু কারণটা এরকম ভাবে জানা যায় না এটা মূলত ডিফারেন্সটা কিন্তু এখানে আচ্ছা তো এই ধরনের ভয় থেকে কি শরীরে আপনি বলছিলেন তো এক ধরনের উপসর্গ অনুভব করবেনই কিন্তু সিরিয়াস লেভেলের কোনো কমপ্লিকেশন কি কখনো আসতে পারে কি না ধন্যবাদ আপনাকে প্যানিক ডিসঅর্ডার কিন্তু সমস্ত তন্ত্র আমাদের যত তন্ত্র আছে সমস্ত তন্ত্রের লক্ষণ নিয়ে কিন্তু আসতে পারে আমরা কিন্তু একটু আলাপ করছিলাম যে হার্টের একটা প্রবলেম এগুলি নিয়ে আসতে পারে সেই ক্ষেত্রে দম বন্ধ হয়ে যাবে বুকে চাপ অনুভব করবে হাত পা ঘেমে যাবে বুক ধরপড় করবে এই সমস্ত নিয়ে আসলো আবার শ্বাসতন্ত্রের যেমন শ্বাস নিতে পারি না দম আটকে যাচ্ছে মনে হয় যে বুকে ভারী লাগছে শ্বাসতন্ত্রের কিন্তু এটা নিয়ে আসতে পারে আবার গ্যাস্ট্রো এন্ট্রোলজি ইভেন বারে বারে পায়খানা হচ্ছে বমি করে দিচ্ছে হ্যাঁ পেটে ব্যথা করছে পেট কামড়াচ্ছে গ্যাস মনে হচ্ছে তার ধারণা আর কি যে গ্যাস এরকম আসতে পারতেছে না এগুলিও কিন্তু নিয়ে আসতে পারে মাস্কুলার শারীরিক মাংসপেশি তত্ত্ব যেমন মাংস মনে হলো ক্রেম করে ধরে রাখতেছে আবার অনেক সময় মনে হয় অবস হয়ে গেছে হাত পা ছেড়ে দিয়েছে এরকম অনেক সময় অজ্ঞানতার একটা ভাব চলে আসতে পারে সিনকোপাল এটাক মতো ফেন্টের মতো হয়ে যেতে পারে তখন জ্ঞান হারিয়ে ফেলছি জ্ঞান হারিয়ে ফেলছি এরকম মনে হবে মাথা ঝিমঝিম করছে চোখে ঝাপসা দেখছি এরকম কিন্তু মনে হতে পারে মাথা ব্যথা এরকম মনে হতে পারে অর্থাৎ আমি বলতে চাচ্ছি এমন কোন সিস্টেম নাই যে যেখানে প্যানিকের লক্ষণ হবে না তো পরিবারের মানুষের জন্য আপনার কি বলার থাকবে অনেক সময় কিন্তু এগুলোকে আমরা মনে করি আচ্ছা এটা কি ম্যালিঙ্গারিং করছেন বা কোনো না কোনো ইস্যু ফ্যামিলিয়াল ইস্যুকে জড়ানো হয় এবং চিকিৎসকের কাছে তারা যেতে চান না হ্যাঁ তো এক্ষেত্রে আপনি কি বলবেন যে এই ধরনের প্যানিক ডিসঅর্ডারে যারা আক্রান্ত তাদের কি করা উচিত মূলত মেলিঙ্গারিং যে জিনিস মানে ভান করা রোগের যে ভান করাটা যদি আমরা বলি মেলিঙ্গারিং তাহলে একটা জিনিস খেয়াল রাখতে হবে মেলিঙ্গারিং এর পিছনে কিন্তু একটা কারণ অবশ্যই থাকে সেই জিনিসটা কিন্তু বুঝতে হবে মেলিঙ্গারিং কোথায় হয় বেশি করে হয় মনে করেন কোন বাহিনীতে কাজ করে চাকরি করে ওখানে তার কাজের একটা ব্যাপার আছে যদি আমি অসুস্থ হয়ে যাই তাহলে আমাকে কাজ করতে হবে না পেনশানের ব্যাপার আছে যদি আমি অসুস্থ থাকি পেনশনটা বেশি পাবো এরকম মেলিং প্রত্যেক প্রিজনে হতে পারে যারা সাজা ভোগ করছে তাদের ক্ষেত্রে হতে পারে তাদের ক্ষেত্রে মেলিঙ্গারিং হয় এবং এর সবচেয়ে ইম্পর্টেন্ট ইস্যু হল যে সে এইটার পিছনে একটা কারণ খুঁজে পাবেন আপনি নাম্বার টু হলো মেলেঙ্গারি যে লক্ষণগুলি যখন হবে এই লক্ষণটা কিন্তু কনসিস্টেন্টলি হবে না একই রকম হবে না আপনি যদি অবজার্ভ করেন পর্যবেক্ষণ করেন তাহলে দেখবেন এক এক রকম এক এক ভাবে হচ্ছে যখন অবজার্ভ করছেন তখন এক রকম যখন অবজারভেশনের বাইরে পর্যবেক্ষণের বাইরে চলে যায় তাহলে আরেক রকম হবে তাহলে এই জিনিসগুলি বুঝতে হবে আর প্যানিকটা কিন্তু এরকম নির্দিষ্ট কোনো কারণে ঘটে না এটা কিন্তু যে কোনো সময় যে কারো হতে পারে সুতরাং এইটা বেসিক মূলত তফাতটা এটা তা আমি বলবো যেটা সেটা হলো যে পেনিক ডিসঅর্ডার হোক বা যা হোক আর কি যদি লক্ষণ কার্ডিওভাস্কুলার হয় পিণ্ড বা হৃদযন্ত্র সম্পর্কিত হয় তাহলে কিন্তু আমাদেরকে ওটা এক্সক্লুড করে নিতে হবে পরীক্ষা করে সেটা দেখে নিতে হবে শুধু শু মানে শুধু একেবারে প্রথম দফায় আমি মনে করি না যেন এটা পেনিক ডিসঅর্ডার প্রথমে যেন আমরা এটা চিন্তা করে নিই যে এটা হার্ট অ্যাটাক হতে পারে কি না বা লাংসের বা এন্ডোক্রাইন যেটা বলছিলাম যে ডায়াবেটিসজনিত ডায়াবেটিস একেবারে কমে গেলেও কিন্তু এরকম হয় হাইপোগ্লাইসিমিয়াতে শখ হয় বা হাইপোগ্লাইসিমিতে হয় অতএব এই জিনিসগুলি কিন্তু আমাদের এক্সক্লুড করতে হবে তারপর তাকে সাহায্য করতে হবে মানসিক রোগের চিকিৎসা করতে হবে পরিবারের লোকেরা যেটা করবে সেটা হল যে তাকে সাহস দিতে হবে যদি প্রথমে আমরা ডায়াগনোসিস করতে পারি যে এটা একটা প্যানিক ডিসঅর্ডার সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু তাকে সাহায্য করতে হবে পরিবারের লোকজন সাহায্য করে যেন একটি রিল্যাক্স লাইফ ইজি লাইফ সাপোর্টিভ লাইফ সহমর্মী সহযোগী একটি লাইফ তাহলে কিন্তু পেনিক ডিসঅর্ডার রেট অনেক কমে যাবে সেই জন্য আমরা হয়তো অনেক সময় এরকম বলি যে আপনি একটু রিল্যাক্সেশন করেন একটু মেডিটেশন করেন বা একটু ইয়োগা করেন বা একটু এক্সারসাইজ করেন প্রতিদিন হাঁটেন এই সমস্ত জিনিস কিন্তু আমরা বলি এবং এগুলি করলেও কিন্তু আপনার এংজাইটিটা কমে যাবে